हेलो, हाँ रिकॉर्डिंग में क्या विल बी अवेलेबल इन 20 मिनट्स। हेलो हेलो हेलो। अच्छा ঠিক আছে। আচ্ছা দাদা চেয়ারটা আনি, বলে স্বাগত। তোদের বইয়ের প্রবলেম তো? আচ্ছা, তোদের ক্লাস 10-এর বই তো ছিল না? হ্যাঁ না, না, আমার কাছে আছে। তাও বলতো, আমার ক্লাস 10-এর বই তো আছে আমার কাছে, তাও ভুলেই গেছি। আরে নীল তো, নীল দাদার বইটা তো আছে, খেয়াল ছিল না। হ্যাঁ, হয়ে গেছে। যাক, এই বইতে তুই পার্টিসিপেট দেখি আমার সুযোগ কোথায়। আচ্ছা শোন, এইখানে এই চ্যাপ্টারটা তোকে তোকে একটা পয়েন্ট বলা হয়েছিল না, কোনো দ্বিঘাত মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট যদি ইকুয়াল হয় দেন ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু জিরো। দেখ পয়েন্টটা, দেখ যেখানে লিখেছিলাম, নোট করেছিলিস, দেখ সেই জায়গাটা দেখ। ওয়েন রুটস আর ইকুয়াল, তাহলে ডিসক্রিমিনেন্ট মানে ডিসক্রিমিনেন্ট করেছি হয়তো। এই যদি একটা ইকুয়েশন হয় আর লাইক, যা ক্যামেরাটাকে সরিয়ে দিলাম কেন, মাথা গেছে। হ্যাঁ দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু দা জিরো রইলো। আমরা ফিবোনাচির ফর্মুলা কি হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টুয়াইস এ। একটা পয়েন্ট লিখেছিলাম, বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয়ে যায় দেন দা রুট আর ইকুয়াল, বলা ছিল তো। আর 4 নম্বর কি 3 নম্বর পয়েন্টে দেখ থাকবে ওই তো এখানে। এইখানে কোশ্চেন 1 নম্বর কোশ্চেনটা দেয়, এই 4 নম্বর কোশ্চেনটা দেয়, যে পেজটা দিয়েছিস প্রথম পাতাটা। আর একটা মার্কার কোথায় গেল? হ্যাঁ, 4 নম্বর কোশ্চেনটা কি বলছে রিড কর। উইদাউট সলভিং দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, ফাইন্ড দি ভ্যালু অফ পি ফর উইচ, কোয়াড্রেটিক মানে এই ফর্মুলা ইউজ করতে বারণ করছে, এটা ইউজ করবি না, আমাকে এইটা ইউজ করতে হবে আর কি। ফাইন্ড দি ভ্যালু অফ পি ফর উইচ দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ রিয়েল অ্যান্ড ইকুয়াল রুট। অ্যাকচুয়ালি কি হয়, মোর দ্যান জিরো, এইটা তো জিরো হচ্ছে, এটা জিরো হলে তোমার তো রুট ইকুয়াল হবে, আর তো রুট তো রিয়েল, আর রিয়েল অ্যান্ড ইকুয়াল লিখে দিচ্ছি, আর রিয়েল অ্যান্ড ইকুয়াল কেন, এটা জিরো হয়ে গেলে তো মাইনাস বি বাই টুয়াইস এ, কেন এবিসি তো আমার রিয়েল নাম্বার, তাহলে মাইনাস বি বাই টুয়াইস আছে তো, তাহলে রিয়েল তো বলাই যায়। ওকে, তাহলে আমাদের কোনটা ফর্মটা ইউজ করতে হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল জিরো এইটা। আর তোমার ইকুয়েশনটা কি দিয়েছে, কোনটা করবো, তুই দুইটা করছি। হ্যাঁ, 4-2, 4-2 তোমায় দিয়েছে, দেখো এক্স স্কোয়ার দিয়েছে, তারপরে আছে পি মাইনাস সি ইন্টু এক্স, তারপরে দিয়েছে পি ইকুয়াল টু জিরো। এখানে কম্পেয়ার করে এবিসি গুলো বার করবি, এ মানে কত হবে 1, এ দেখ 1, বি মানে কত হচ্ছে পি মাইনাস সি, অ্যান্ড সি মানে দেখ এই পি, অ্যাজ দ্য রুটস আর ইকুয়াল সো উই ক্যান রাইট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু জিরো। এবার এবিসি যা বার করা আছে এখানে বসিয়ে দিবি, পি মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু পি ইকুয়াল টু জিরো। বুঝতে পারছিস তো, আবার কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, পি স্কোয়ার 6 পি প্লাস 9 মাইনাস 4 পি ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ দ্যাট পি স্কোয়ার 10 পি, আর 10 পি হয়ে গেল এটা, 10 পি প্লাস 9 ইকুয়াল টু জিরো। মিল্টন ফ্যাক্টর করতে জানিস বাবা, মিল্টন ফ্যাক্টর? আচ্ছা তবু আমি যদি ক্লাস 10-এ পড়ছি আমি এটা রিপিট করছি, মিল্টন ফ্যাক্টর লজিকটা হচ্ছে এইখানে দেখ কি কোফিশিয়েন্ট আছে, আর এখানে শেষের কোফিশিয়েন্টটা দেখ কি আছে, 9, 9 আর 1 হচ্ছে 9 হয়, 9 ইনটু 1 করলে 9 হয়। হ্যাঁ, আর একটা না না ভুল, হ্যাঁ এইটু প্লাস আছে, এইটু প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস হয়, ঠিক আছে, তো প্লাস প্লাসে প্লাস করে আমাকে 10টা আনতে হবে। ভেরি গুড, ভেরি গুড, পি স্কোয়ার উইদিন দ্য ব্র্যাকেট 10 প্লাস 1, এইভাবে সরি 9 প্লাস 1, দিস ইজ 9 প্লাস 1 ইন্টু পি প্লাস 9 অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। সো নাও সি, পি স্কোয়ার প্লাস 9 ইন্টু পি মাইনাস পি প্লাস 9 ইকুয়াল টু জিরো। অ্যাকচুয়ালি পিটা কমন চলে গেলে পি মাইনাস 9, মাইনাসটা কমন চলে গেলে পি মাইনাস 9 ইকুয়াল টু জিরো। তাহলে এটা কমন চলে আসছে পি মাইনাস 9, কিরে বেটা। সো দেয়ারফর আইদার পি ইকুয়াল টু 9
অর একসঙ্গে কোনোদিন দুটো আসবে না, কোন দুটো ফ্যাক্টর একসঙ্গে আসতে পারে না। আইদার এটা জিরো, এটা জিরো হলে এটা কিন্তু জিরো হবে না, আবার এটা জিরো হলে এটা জিরো হবে না, আইদার অর লিখবি, পি ইকুয়াল টু 9 অর পি ইকুয়াল টু 1, এটা নোট করে নে বা স্ক্রিনশট করে নে। হয়েছে বাবা? বলছি হয়েছে? সেম প্রবলেমই আমি আটেটা দেখাচ্ছি, বাকি 5, 6, 7 সব এক প্রবলেম, কোনো আলাদা কিছু নেই। হ্যাঁ বলছি সব এক প্রবলেম, আটেটা লাস্টে, আটেটা আমি করে দিচ্ছি। ফাইন্ড দি ভ্যালুজ অফ পি, ঠিক আছে, ফর হুইচ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন কি দিয়েছে, 2p + 1 ইন্টু x² মাইনাস 7p + 2 ইন্টু x, 7p + 2 মাইনাস আছে আর 7p - 3, অ্যান্ড 7p - 3 করলে যদি দেখ, লিখলাম ঠিক লিখেছি তো? হ্যাঁ, এবার এখানে এবিসি গুলো লিখে নে, এ মানে তাহলে কি হচ্ছে 2p + 1, বি মানে কি হয় বলতো, শুধু 7p, এই 7p + 2 নয় কিন্তু উইথ সাইন, সাইনটাও নিতে হয়, এখানে কিছু নেই মানে প্লাস সাইন আছে, মানে প্লাসটা নিয়ে কাজ হচ্ছে, আর সি মানে হচ্ছে তো 7p - 3, ওকে, অ্যাজ ওই একই কথা লিখবি, অ্যাজ দ্য রুট আর ইকুয়াল দেন b² - 4ac = 0 ইমপ্লাইজ দ্যাট -7p + 2, b² হয়ে গেল -4ac, এ বলতে 2p + 1 ইন্টু সি বলতে 7p - 3 = 0, এই দেখ হোল স্কোয়ার করছি সেই জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস লিখবো না, ঠিক আছে তো? আচ্ছা 7p² মানে কত হচ্ছে, 7 × 7 49p² আর 7 × 2 = 14, 4 × 7 = 8, 28, দিস ইজ 28p অ্যান্ড +4, এটা এখান থেকে মাল্টিপ্লাই করতে হবে, আচ্ছা 4টা আপাতত থাক, মাল্টিপ্লাইটা আগে করি, 14p -6p +7p -3 = 0, 49p² +28p +4 -4×4=16, হ্যাঁ 56, তাই করে p² ছিল। হ্যালো শুনতে পাচ্ছিস? আচ্ছা 4×4=16, 6 × 1 4×5 56p², ওকে +24p 28p ওকে = 0,
49 থেকে 56 বাদ দিলে কত হয় মাইনাস 70 স্কয়ার তাই তো হ্যাঁ ঠিকই তো হচ্ছে ঠিক আছে তো আচ্ছা 28 পি কেটে গেল মাইনাস 28 কেটে গেল প্লাস 24 আছে ঠিক আছে আচ্ছা 4 আর 12 16 তাই কি বারো ঠিক আছে তো আনসারটা কি কি আছে দেখতো হ্যাঁ হয়ে গেছে 4 7 28 - 4 কি রে ঠিক আছে 7 পি স্কোয়ার এখানে কিন্তু মাইনাস আছে ছেড়ে দেওয়া বইয়ে গেছে পরে দেখে নেবে একটু দেখে নেবে এখানে প্লাস আছে এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস করে আমাকে 24 আনতে হবে ওই জন্য 7 আর 16 থেকে 16 থেকে ভেঙে নিলাম এইভাবে কার সঙ্গে কি মাল্টিপ্লাই করলে দেখতে হবে 7 × 14 ছিল 7 × 14 কিছু লাভ নেই এই জন্য আমি এই দুইটাকে নিয়ে নিলাম 4 7 যা কত 28 28 থেকে দেখে 4 লেফট আছে 4 বাদ দিলে তোমার 24 হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ 24 - 28 - 4p - 16 = 0 7 পি স্কোয়ার - 28 পি + 4 - - - p হয়ে গেল দেখছিস তো 4p - 16 = 0 এবার এখান থেকে 7 p টা কমন নিলে কি হচ্ছে p - 4 7 28 আর 4টা কমন নিলে p - 4 = 0 ইমপ্লাইজ দ্যাট p - 4 আর 7p + 4 = 0 দেয়ারফর আইদার p = 4 অ্যান্ড এইখান থেকে পিটা বলে -4/7 - 4/7 এই দুটো বি এর ভ্যালু এলো আচ্ছা ওইখানে আবার কি করেছে অ্যান্ড অলসো ফাইন্ড দ্য রুট অলসো ফাইন্ড দ্য রুট ভালো করে দেখো তুমি যখন এই এটা ফেলবে সিধা হচ্ছে ফর্মুলা যখন লিখবে তখন কি ছিল -b + -√2 b² - 4ac বাই টু হয়েছে তো কি তাই তো হ্যালো তাহলে এই পার্টটা তো তোমার জিরো জিরো বসিয়ে দিচ্ছ তাই তো রুটস আর ইকুয়াল দেন ফাইন্ড দ্য রুটস বলেছে তাহলে এই জায়গাটা যদি জিরো বসিয়ে দাও এই যে জিরো এটা তুমি তো এটা জিরো ধরে নিচ্ছ বিশ্বমানে ধরেছি জিরো এই জায়গায় জিরো বসিয়ে দিলে তোমার কি থাকছে -b/2 কি রে এবার বি এর ভ্যালু এর ভ্যালু তো জানা আছে বি এর ভ্যালু বসিয়ে দেয় এখানে বি মানে কত ছিল -7p + 2 আর এর ভ্যালু কত ছিল 2 × a বলতে 2p + 1 এই তো পেলি এবার পি এর মান 4টা বসিয়ে এবার লিখবি হোয়েন p = 4 দেন এক্স ইকুয়াল কি লিখবি 4 7 28 + 1 এই 2 / 2 × 4 × 8 + 1 এই সলভ করে নিতে পারবি আবার হোয়েন হ্যাঁ আবার হোয়েন p = -4/7 দেন x = কি লিখবি দেখ 7p দেখতে পাচ্ছিস 7p মানে -4 প্লাস হচ্ছে 2 থাকছে হলো 2 × 2 × দেখ এখানে কত আছে -4/7 একটু সিম্পলিফাইটা করবি খালি আর কিছুই নয় +1 ওকে এই হচ্ছে ক্যালকুলেশনটা তোর আসবে একটু নোট করে নে বাবা ভালো করে দাঁড়া একটু নামাতে হবে নিচে যে লেখাটা একটু কেটে গেছে হয়ে গেলে বলবি
ওকে আচ্ছা, তারপরে তুই দেখ 8 9 10 দিয়েছিস, আমি 8 8 10 20 দিচ্ছি। দেখে নে, ফাইন্ড দি ভ্যালু অফ পি, আমি রিড করছি দেখ কোশ্চেনটা। ফাইন্ড দি ভ্যালু অফ পি, ভ্যালু আর ভ্যালুজ অফ পি ফর হুইচ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন 2x² + 3x + 3 হ্যাজ রিয়েল রুট। এবার রিয়েল রুট থাকার কন্ডিশনটা কি? হ্যাঁ, তাহলে এমনি কোয়াড্রেটিক ইকুয়েশনের থিওরিতে আমি কি বলেছিলাম যে রিয়েল রুট থাকার কেসটা কি? ax² + bx + c ইজ ইকুয়াল টু 0, দিস ইকুয়েশন হ্যাজ রিয়েল রুট। ওয়েন কি হবে, b² - 4ac ইজ মোর দ্যান অর ইকুয়াল টু 0, কি? হ্যাঁ, এবার তোমার যদি লেস দ্যান হচ্ছে দেন কমপ্লেক্স বা নো রিয়েল হয়, আর রিয়েল হতে গেলে গ্রেটার দ্যান ইকুয়াল টু, হ্যাঁ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। আমি যদি ফার্স্ট কোশ্চেনটাকে ধরি, ফার্স্ট তোমায় দিয়ে দিয়েছে 2x² 3x + c ইকুয়াল টু 0 দিয়ে দিয়েছে, তাহলে এই কন্ডিশনটাতে ফুলফিল করো। এখানে আগে এ যাচ করে নাও মানে 2, বি মানে 3, অ্যান্ড সি মানে হচ্ছে পি। বি মানে হচ্ছে তোমার হচ্ছে 3² - 4a মানে 2, অ্যান্ড সি মানে পি। দেখো এই গ্রেটার দ্যান 0 আছে, দেখো গ্রেটার দ্যান 0 লিখছি। আচ্ছা এখানে একটা লাইন অন্তত লিখি, b² - 4ac ইজ মোর দ্যান 0 সিন্স দ্য রুট আর রিয়েল। এটা লিখে নেবে, রিয়েলের জন্য এটা লিখলাম। এবার বি বলতে তোমার কি হয়, 9 হয়ে গেল, 4ac 2 হয়ে গেল, আর সি মানে পি হয়ে গেল মোর দ্যান 0। সো দিস ইজ 9, এইদিকে লিখো, এখানে কত হচ্ছে 8p, তাই তো রে? দেখ 8p কিভাবে লিখলাম এইটা, তাহলে সূচলো মুখটা কোন দিকে, পি এর দিকে দেখ, তাই তো? তাহলে পি টা লিখবি, দেখ সূচলো মুখ পি এর দিকে লিখলাম, আর লেস দ্যান ইকুয়াল টু, আমি পি তো আমি লেফট সাইডে লিখতে চাইছি, তাহলে 9/8, বোঝা গেল তো? তাহলে পি এর মান যদি 9/8 এর লেস অর ইকুয়াল টু হয়, দেন উই গেট দ্য রিয়েল রুটস অফ দিস ইকুয়েশন। ওকে, রিয়েল রুটস অফ দিস ইকুয়েশন হয়ে যাবে। আনসারটা একটু ম্যাচ করতো, কি লেখা আছে দেখে নে। আচ্ছা এবার দেখ 11টা দেখ, ফাইন্ড দি ভ্যালুজ অফ পি ফর হুইচ দিস ইকুয়েশন হ্যাজ এ রিয়েল রুট। সেম কোশ্চেন, তবু আরেকবার করে দিচ্ছি, 3x² - px + 5 ইকুয়াল টু 0, সো এ মানে 3, বি মানে -3, অ্যান্ড সি মানে 5, অ্যাজ দ্য রুট আর রিয়েল, সো b² - 4ac ইজ মোর দ্যান ইকুয়াল টু 0। সো পুট হিয়ার, বি মিন্স -p হোল স্কোয়ার, 4a মিন্স 3 হয়ে গেল, c মিন্স 5 হয়ে গেল, মোর দ্যান 0, ইমপ্লাইজ দ্যাট p² কত আসছে, p² 60, ঠিক আছে, ইজ মোর দ্যান 0। হ্যালো, আচ্ছা আচ্ছা দাঁড়া আমি দেখি ঠিকঠাক লিখলাম কিনা, 3 আর 5 আছে তো, 3 5 15,
4 এবং 60। ওকে, এইবার আমি এখানে যে জিনিসটা বলছি বাবা ভালো করে মন দিয়ে শুনবি, কেন এই জায়গায় জিনিসগুলোতে একটু স্টুডেন্টরা কি হয় একটু উইক হয়, গ্রেটার দ্যান লেস দ্যান এর উপর যদি আমার মিডল ফ্যাক্টরের কেস আসে বা এ হয়, এগুলো ডোমেন গুলো বার করতে, এগুলো ডোমেন বলে, কি করে বার করতে হয়, দেখ √60 হোল স্কয়ার করে লিখে দিলাম, তাহলে এই জায়গায় ফ্যাক্টর করলে কি হয়, পি মাইনাস √60 অ্যান্ড পি প্লাস √60। আমি এবার এখান থেকে ছোট করে আমি একটা এক্সপ্লানেশন দিয়ে কাজ করছি, এটা হাত দিচ্ছি না, এইদিকে দেখ, ধর তোর এসেছে পি মাইনাস দুই অ্যান্ড পি প্লাস দুই এসেছে, এই ধর এরকম লেখা আছে ফর এক্সাম্পল। এবার ধর পি এর জায়গায় আমি এক্স দিয়ে লিখছি, কেন এক্স দিয়ে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে বুঝতে পারবি, এটাকে জিরো ধরলে কত দুই হয়, এটাকে জিরো ধরলে কত মাইনাস দুই হয়। তো এবার দেখ নাম্বার লাইন টানবে এইভাবে, প্লাস দুইয়ের জন্য দেখ এখানে এক, এখানে দুই লিখলি, এই দেখ দুই পয়েন্ট হলো, আর এটা জিরো ধরলে মাইনাস দুই, এখানে এক, এখানে মাইনাস দুই, মাইনাস দুই লিখলি, তাহলে কোন জায়গাটা হবে আমাদের, কোন জায়গাটা, একটা হচ্ছে জায়গা মাইনাস দুই এর কম প্লাস দুই এর বেশি, এই হতে পারে বা এর মধ্যে হতে পারে, এই তিনটে জায়গা। তো এইবার তুই কি করবি বাবা দেখ, এবার তোর নিজস্ব লজিক দিয়ে এখানে বসি বসে মোর দ্যান জিরো আসছে কিনা আমি দেখবো। ধর আমি ধরলাম দুইয়ের থেকে বড় নিচ্ছে, আমরা কত নিচ্ছি, এই রিজিয়নটা নিচ্ছি দুইয়ের থেকে বড়, মোর দ্যান টু, মোর দ্যান টু মিনস উই হ্যাভ টু টেক আ 2.1, ফর এক্সাম্পল 2.1, কিরে তো 2.1 বসালে এখানে কি হবে বাবা, পজিটিভ। তো শুধু এখানে নয়, এতে বসা যায়, 2.1 বসালে পজিটিভ, তো পজিটিভ আর পজিটিভ প্রোডাক্ট কি, পজিটিভ। তো তাহলে আমার স্যাটিসফাই করছে রাইট, তাহলে এক্স গ্রেটার দ্যান টুটা স্যাটিসফাই করলো, সঙ্গে ইকুয়াল টুটা দিয়ে দেবে, ওকে, তার মানে এই লেস দ্যান টু এতে স্যাটিসফাই করবে না, ওকে। হ্যাঁ আবার এই দিকটা দেখো, এই দিকে দেখো নিশ্চয়ই, তাহলে হ্যাঁ গ্রেটার দ্যান টুটা হয়ে গেলো, এবার তাহলে লেস দ্যান মাইনাস টুতে হবে, এটা লেস দ্যান মাইনাস টুতে স্যাটিসফাই করবে, তাহলে মাইনাস টু থেকে ছোট যে কোনো একটা ভ্যালু বল, আহ 1.5 ইজ মোর দ্যান দা মাইনাস টু, এইদিকে কমলে মানে মাইনাস 2.1 মাইনাস 2.3 মাইনাস এইদিকে যাবে, কমছে তো, কমা মানে এই দিকটা, ওকে 2.1 মাইনাস 2.5 যদি এখানে বসাই কত হবে মাইনাস, মাইনাস 2.5 আর মাইনাস 2, তাহলে মাইনাস হচ্ছে তো, আর এখানে মাইনাস 2.5 বসালে কত মাইনাস হচ্ছে, তো মাইনাস আর মাইনাস এর প্রোডাক্ট পজিটিভ। তো তাহলে বুঝতে পারলি, তাহলে x লেস দ্যান মাইনাস টুটাল স্যাটিসফাই করলো, ওকে। তাহলে এই লজিকের বেসিসে, এই লজিকের বেসিসে তোমায় লিখতে হবে, আচ্ছা এইভাবে জানো তো লেখা যায় না, এটা এইদিকে দেখতো বাবা, এই দেখ এই জায়গাটা লিখে এইভাবে করে দিবি, আর সেখানে ইকুয়াল টু হয় না, 2 ইনফিনিটি কোন দিকে যাবে, কত দূর যাবে, 2 ইনফিনিটি, 2 এইটা ইনফিনিটি চিহ্ন এইভাবে বলে, যেহেতু তুমি ক্লাস টেনে পড়ছো এবার দেওয়া অভ্যেস করো, তোমরা জানবে হয়তো, এই দেখো মাইনাসের দিকে কি হবে, তাহলে মাইনাস ইনফিনিটি, ওকে, এইদিকে গেলে মাইনাস ইনফিনিটি, তাহলে এইখানে সেম ব্যাপার, হ্যাঁ হ্যাঁ এবার দেখ সেম ব্যাপার, দেখ এখানে দেখ এই এই টুটা মানে এই টুটার কথা বলছি, তাহলে পি গ্রেটার দেন, গ্রেটার দেন তো, গ্রেটার দেন ইকুয়াল টু √60 টু ইনফিনিটি অ্যান্ড বলে লিখি, বা এটা পি কি আছে দেখ এখানে লেস দেন, লেস দেন ইকুয়াল টু মাইনাস √60, হ্যাঁ ছোট করে বুঝিয়ে দিলাম, আমার অত ওইগুলো খেটে কি লাভ হবে, ব্যাস ওকে, এইটা তোমার উত্তর, আনসার কিভাবে দিয়েছে একটু দেখে নাও তো বাবা, না এটা 11 এর টা, ঠিক আছে, ওই ওই একই ব্যাপার, ওইটা এইভাবে লিখতে হয়, তোমরা যখন ক্লাস 11 12 যাবে এইভাবে লিখতে, ওইটুকু যদি ছেড়ে দিলে হয় না, শুধু গ্রেটার দ্যান 2 লিখলাম, লেস দ্যান মাইনাস 2 লিখলে ছেড়ে দিলে হয় না, তোমাদের চলে যাবে যদিও, বাট এটা টোটাল ডিটেলসে লিখতে হয়, আচ্ছা ঠিক আছে, আজকে তুমি যা যা দিয়েছিলে, হ্যাঁ 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 তুমি যেভাবে বই দিচ্ছো ওইভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আচ্ছা আজকে এতটাই থাক, তাহলে তুমি আবার দেখো পরের ডাউটগুলো হয় কিনা, হলে পরে আমাকে জানাবে, আবার লাইভ ক্লাস নিয়ে নেবে, ঠিক আছে, হয়ে গেলে কিন্তু আমাকে ইনফর্ম করবে, সব হয়ে গেছে আমি এগুলো করবো, মামা এগুলো করবো, হ্যাঁ ঠিক আছে রাখলাম, হ্যাঁ।